আসলাম বিরতির পর। এডিসি এলাকা থেকে বাঙালিদের উচ্ছেদ করার চক্রান্ত চলছে, এমনই মন্তব্যে আজকে কটাক্ষ করল আমরা বাঙালি দল তিপ্রা মথাকে। কার্যত আজ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আমরা বাঙালি দলের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। গ্রেটার তিপ্রাল্যান্ডের সুশুরি দিয়ে এডিসি দখল করে এখন জাতি জনজাতির সব অংশের মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে তিপ্রা মথা। 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও সেই সুশুরি দিচ্ছে দলের নেতৃত্ব। বৃহস্পতিবার এভাবেই মথাকে কটাক্ষ করল আমরা বাঙালির মহাসচিব। বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রতিটা রাজনৈতিক দল ইতিমধ্যেই সক্রিয় হচ্ছে। পাহাড় থেকে শুরু করে সমতল সর্বত্রই শক্তি বৃদ্ধি করে চলেছে মথা, এবং এডিসি এলাকা থেকে বাঙালিকে উচ্ছেদ করার চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত। গ্রেটার তিপ্রাল্যান্ডের সুশুরি দেওয়া হচ্ছে, এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে আজ আমরা বাঙালি দলের পক্ষ থেকে। এবং আমরা বাঙালি দলের পক্ষ থেকে আজকে সকল নেতৃত্বরা একযোগে একটি প্ল্যাকার্ডে প্ল্যাকার্ড সম্বলিত বিভিন্ন লেখাকে লিখে বিভিন্ন স্লোগান দিয়ে অভিযোগ তুলেছে, আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তিপ্রা মথার বিরুদ্ধে। আজ আমরা বাঙালির পক্ষ থেকে যে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে সে সম্পর্কে ঠিক কি বক্তব্য রয়েছে শুনুন। দলের পক্ষ থেকে আমরা যে বিক্ষোভের আয়োজন করেছি আপনাদেরকে ডেকে নিয়েছি, আপনাদের মাধ্যমে আমাদের বার্তা, আমাদের বক্তব্য, আমাদের দাবি অসম সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা তুলে ধরতে চাইছি। সেটা হচ্ছে, আপনারা জানেন গত 19 তারিখ এই মাসের, চলতি মাসের 19শে ডিসেম্বর অসমের নগাঁও জেলার কিছু এলাকাতে পরিকল্পনা মাফিক প্রায় 1000-এর উপর বাঙালি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। অজুহাত কি? এরা 60-70 বছর ধরে যে অঞ্চলে বসবাস করছিল সেখানে থেকে এরা চাষাবাদ করে, ব্যবসা বাণিজ্য করে কোন মতে কায়ত্বে সে দিন যাপন করছিল। তো তাদেরকে কোন ধরনের বাঁচার বিকল্প ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদেরকে বুলডোজার এনে পুলিশ, আধা সামরিক বাহিনী, প্রশাসনের লোক লেলিয়ে দিয়ে গায়ের জুড়ে তাদেরকে মানে উচ্ছেদ করা হয়। ঘরের জিনিসপত্র, স্থাবর অস্থাবর সম্পদ গুড়িয়ে দেওয়া হয়, কোনো কিছু বের করতে দেওয়া হয়নি। তাদের বক্তব্য শোনার অবকাশ পর্যন্ত নেই, কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। যারা একটু প্রতিবাদ করতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, পুলিশ এবং প্রশাসন এবং মানে কি বলবো সেনাবাহিনীর লোক তাদেরকে দমন করে দেন গায়ের জুড়ে বল প্রয়োগ করে। এই যে ঘটনা আজকে শুধু এইখানে নয়, তার আগে কিছুদিন আগে উত্তরপ্রদেশের ঘটনা আপনারা জানেন, সর্বত্র বাঙালির উপরে নির্যাতন। তার আগে করিমগঞ্জ জেলা, মাস দেড়েক আগে করিমগঞ্জ জেলাতে বাঙালি অধ্যুষিত অঞ্চল আক্রমণ হয়েছে। তার আগে মাস দুয়েক আগে হয়েছে কি বলবো দরং জেলাতে, গত বছর তার আগে হয়েছে অসমের পাশের রাজ্য মেঘালয়ে, গোটা বছর ভর ধরে আক্রমণ চলছে, আক্রমণ হচ্ছে মিজোরামে, আক্রমণ হচ্ছে নাগা। আমরা বাঙালি পক্ষ থেকে কেন্দ্রের কাছে 4 দফা দাবি উত্থাপন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সরব হয়েছে আমরা বাঙালির নেতৃত্বরা, তবে তিপ্রা মথার উপর কটাক্ষ আমরা বাঙালির নেতা নেতৃত্বের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে উঠে আসে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।